শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে শেখানোর বিষয় নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের চতুর্থ অধ্যায়ের মালিকানা ভিত্তিতে ব্যবসায়। আমি শিশির দাস, সহকারী শিক্ষক, রিকাইবাজার উচ্চ বিদ্যালয়। গত লেকচারে আমি শিখেছিলাম যৌথ মূলধনী ব্যবসায়। আজকে এই লেকচারের মাধ্যমে শিখাবো সমবায় ব্যবসা সম্পর্কে। সমবায় সমিতিটা কি? সমবায় সমিতি হচ্ছে, সমবায়ের শাব্দিক অর্থ হলো সম্মিলিত উদ্যোগে বা প্রচেষ্টায় কাজ করা, অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও চিন্তা থেকেই সমবায়ের উৎপত্তি, যার সদস্য সংখ্যা হবে ন্যূনতম 20 জন একক ব্যক্তি এবং যাহার উদ্দেশ্য হবে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। সমবায় সংগঠনের বৈশিষ্ট্য। সমবায় সংগঠন করার ক্ষেত্রে সাধারণভাবে কতিপয় নিম্ন ও মধ্যবিত্তদের সম্মাননা ব্যক্তি নিজেদের আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য স্বেচ্ছায় মিলিত হয়ে একটি সমবায় সমিতি গঠন করে। হ্যাঁ, তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এক রয়েছে স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান। আচ্ছা, এটি একটি স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান। সমিতির উদ্দেশ্যে হচ্ছে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধন। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভরশীলতা অর্জন ও মুনাফা অর্জন। আচ্ছা, দুই নম্বরে আসি আমরা আর্থসামাজিক উন্নয়ন। এটি একটি আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। হ্যাঁ, অর্থাৎ প্রাথমিক অবস্থায় সমিতি যার সদস্য সংখ্যা হবে ন্যূনতম 20 জন একক ব্যক্তি এবং যাহার উদ্দেশ্য হবে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, সর্বাধিক সদস্যের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি। আচ্ছা, তারপরে আসে আমরা সুষ্ঠু কর্ম পরিচালন। কেন্দ্রীয় সমবায় সমিতি যার সদস্য হবে অন্তত 10টি প্রাথমিক সমবায় সমিতি এবং উদ্দেশ্য হবে উক্ত সদস্য সমিতিগুলোর কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা প্রদান এবং সমন্বয় সাধন। তারপর আসে আমরা কৃত্রিম ও স্বতন্ত্র সত্ত্ব বিশিষ্ট সংগঠন। সমবায় সমিতি সমবায় আইনে গঠিত একটি কৃত্রিম ও স্বতন্ত্র সত্তা বিশিষ্ট সংগঠন, যার স্থায়ী ধারাবাহিকতা থাকবে উদ্দেশ্য পূরণে যে কোনো ধরনের সম্পদ অর্জন, ধারণ, হস্তান্তর করার এবং চুক্তি করার অধিকার থাকবে। আমি আবার বলতেছি, সম্পদ অর্জন, ধারণ, হস্তান্তর করার এবং চুক্তি করার অধিকার থাকবে। সমিতি একটি সাধারণ মিসমহর থাকবে এবং নিজ নামে মামলা দায়ের করতে পারবে এবং সমিতির নামেও অন্য কেউ মামলা দায়ের করতে পারবে। তারপর আসি আমরা দায় সীমিত ও শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ সমবায় সমিতির মূলধন সমমূল্যের কতগুলো শেয়ার বিভক্ত থাকে। সমবায় সমিতির প্রত্যেক সদস্যরা অন্তত একটি শেয়ার ক্রয় করে সমিতির সদস্য হতে পারবেন, তবে কোনো সদস্য সমিতির মোট শেয়ার মূলধনের 1/5 অধিক শেয়ার ক্রয় করতে পারবে না। সদস্যদের দায় সাধারণত সীমিত ও শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে। তারপর আসি আমরা গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ। আচ্ছা, এটা কি? ব্যবস্থাপনা ও পরিচালনার সকল স্তরে সমবায় সমিতিকে সম্পূর্ণ গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করতে হয়, ব্যবসা পরিচালনা করতে হয়। সকল শ্রেণীর সমবায় সমিতির প্রত্যেক সদস্য সমিতির কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটিমাত্র ভোট প্রয়োগের অধিকারী। উক্ত ভোট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে প্রয়োগ করতে হবে, মানে অবশ্যই তাকে উপস্থিত থাকতে হবে ভোট কেন্দ্রে। প্রতিনিধির মাধ্যমে কোনো ভোট দেওয়া হবে না, মানে অন্য কারো মাধ্যমে এখানে
ভোট দেওয়া চলবে না, তাকে নিজস্বভাবে ভোট দিতে হবে, হ্যাঁ, ওই সমিতির সদস্যকে। তারপর আসি আমরা নিবন্ধন। অবশ্যই সমবায় সমিতির নিবন্ধন থাকতে হবে। সমবায় আইন 2001 অনুযায়ী সমবায় সমিতি হিসেবে নিবন্ধিত বা অনুমোদিত না হলে কোনো ব্যক্তি, ব্যক্তিসঙ্গ, সংগঠন বা সমিতি তার নামের অংশ হিসেবে সমবায় বা কোঅপারেটিভ শব্দটি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ নিবন্ধন ব্যতীত সমবায় শব্দ ব্যবহার নিষিদ্ধ। সমবায় সমিতির প্রকারভেদ। সমবায় মূলত স্বল্পবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীন লোকদের সংগঠন। যদি বর্তমানে সমাজে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ নিজেদের উদ্যোগে ও সরকারি পৃষ্ঠপোষকতায় আর্থিক ও সামাজিক স্বনির্ভর, আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভরতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সমবায় সমিতি গঠন করে থাকে। আচ্ছা, কী কী সেগুলো? এক, কৃষি বা কৃষক সমবায় সমিতি। কৃষিকাজে নিয়ত বা কৃষকরা যেই সমবায় সংগঠন তৈরি করে থাকে তাদেরকে কৃষি বা কৃষক সমবায় সমিতি বলে। মৎস্যজীবী বা মৎস্য চাষী সমবায় সমিতি। তারপর তিনি আসি শ্রমজীবী সমবায় সমিতি। চারে আসি মৃত শিল্পী সমবায় সমিতি। পাঁচে আসি তাঁতি সমবায় সমিতি। তারপর আসে ভূমিহীন সমবায় সমিতি, হ্যাঁ, তারপর আসে বৃত্তহীন সমবায় সমিতি, মহিলা সমবায় সমিতি, অটোরিক্সা, অটো, টেম্পু, ট্যাক্সি ক্যাব, মোটর, ট্রাক, ট্যাঙ্ক, লরি চালক সমবায় সমিতি, হকার সমবায় সমিতি, পরিবহন মালিক বা শ্রমিক সমবায় সমিতি, কর্মচারী সমবায় সমিতি, দুগ্ধ সমবায় সমিতি, মুক্তিযোদ্ধা সমবায় সমিতি, যুব সমবায় সমিতি, গৃহায়ণ সমবায় সমিতি, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট সমবায় সমিতি, দোকান মালিক বা ব্যবসায়ী বা মার্কেট সমবায় সমিতি। এগুলো তোমরা প্রতিনিয়ত আমাদের সমাজে বা আমাদের সামাজিক কাজে বা আমাদের দেশে বা আমাদের গ্রামে, গঞ্জে, শহরে সবাই এগুলো করে থাকে, হ্যাঁ, বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে আমাদের সমবায় সমিতি গঠন করে থাকে, হ্যাঁ, যেগুলো বয়স সীমাবদ্ধ এবং যেগুলো নিবন্ধিত হতে হবে বাধ্যতামূলক। কারণ নিবন্ধন না করলে সেই সমবায় সমিতি স্থায়িত্ব বা সমবায় সমিতি গঠন করা যাবে না। যেমন যুব সমবায় সমিতি, যুব সমবায় সমিতির ক্ষেত্রে 18 বয়স হতে হবে, সর্বনিম্ন 18 হতে 35 বছর বয়সী যুব ও যুব মহিলাদের জন্য এই সমবায় সমিতিটা গঠন করা হয়। এছাড়াও বিভিন্ন বিভিন্ন হকার, তারপর কি বলে কর্মচারী, মুক্তিযোদ্ধা, মহিলা, তারপর হলো বৃত্তহীন, ভূমিহীন, তাঁতি, মৃৎশিল্প ইত্যাদি সবাইকে নিয়েই সমবায় সমিতি গঠন করা হয়, হ্যাঁ। তো আমি আশা করি আজকে সমবায় সমিতি যে বৈশিষ্ট্যগুলো এবং যে প্রকারভেদগুলো এগুলো তোমরা আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে শিখতে পারবে এবং খুব সুন্দর করে বাসায় আমি তোমাদের বলবো, খুব বাসায় খুব মনোযোগ সহকারে তোমরা আজকে অনলাইন ক্লাসটা ফলো করবে এবং এতে করে তোমাদের ব্যবসায় সমবায় সমিতি সম্পর্কে ধারণা জাগবে এবং পরীক্ষায় তোমরা এই সম্পর্কে আমি আশা করি খুব ভালোভাবে প্রশ্ন উত্তর দিতে পারবে। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।